মশা নিয়ন্ত্রণে আনার প্রয়োজন, অ্যাডিস মশা নিয়ন্ত্রণে আনার প্রয়োজন। আমাদেরকে বিভিন্ন জায়গায় যে স্প্রে করার প্রয়োজন সেই স্প্রেটা আরো যোগদান করতে হবে এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভার এই কাজকর্মটি আরো যোগদান করতে হবে। তারা যেন সঠিক ঔষধ ব্যবহার করে এবং ভেজাল ঔষধ যাতে ব্যবহার না করে। আমরা ইদানিং দেখলাম যে কিছু ভেজাল ওষুধের বিষয়ে পত্রপত্রিকায় আসছে এবং ওনারা ওকে মামলা করেছে। তো এই বিষয়গুলো যথাযথ চিন্তাভাবনায় নিয়ে কাজ করা প্রয়োজন, কারণ এতে আমাদের দেশে তো ডেঙ্গু অনেক বৃদ্ধি পেয়েছে, আশেপাশের দেশে এত কিন্তু বাড়ে নাই। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষের সন্তুষ্ট, কোনো কমপ্লেন নাই। আমাদের পাঁচ বছরে $27 বিলিয়ন প্রয়োজন হবে, তার মধ্যে বাংলাদেশ সরকার প্রায় $22 বিলিয়নের কাছাকাছি বাংলাদেশ সরকার ব্যবস্থা করবে। আর আমরা বলেছি ওনাদের কাছে, ওনাদের যেটা মাল্টি সেক্টরাল যে ফান্ডিং হবে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা ম্যানেজ করে, সেখানে আমরা বলেছি যে আমাদের $5 বিলিয়ন লাগবে এবং এ পর্যন্ত কমিটমেন্ট ওনারা দিয়েছে পর্যায়ক্রমে যে কমিটমেন্টটা $5 বিলিয়নের নেওয়ার চেষ্টা করবে এবং সেটা ওনারা অ্যাক্টিভলি কনসিডার করতেছে। ইতিমধ্যে আমাদের $2.5 বিলিয়ন কমিটমেন্ট আমাদের আছে হাতে এবং আর বাকিটা ওনারা আস্তে আস্তে হয়তো ব্যবস্থা করবেন